সাহিত্য জগতের অলৌকিক এবং রোমহর্ষক কিছু গল্পের সমন্বয়ে আমাদের এই বিশেষ উপস্থাপনা গল্পমালা। হ্যালো এভরিওয়ান, গল্পমালার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। গল্পমালার আজকের এপিসোডে আপনারা শুনবেন ভৈরব। আজকের এই গল্পটি আমরা সংগ্রহ করেছি মানবেন্দ্র পাল সম্পাদিত ভৌতিক অমনিবাস এই বইটি থেকে। শুরু করছি আজকের গল্প ভৈরব। ছোটনাগপুরের পাহাড় ঘেরা এই ছোট্ট জায়গাটায় সেদিন যেন ধূসর সন্ধ্যা কেমন একরকম গা ছমছম করা রহস্য রোমাঞ্চ নিয়ে নেমেছিল। এমনটা অন্যদিন হয় না। অন্যদিনও এই সময়ে ধূর্জটিবাবু সর্বাঙ্গে গরম চাদর জড়িয়ে হাতে দস্তানা পরে টাক মাথার ওপর মানকি ক্যাপ চাপিয়ে লাঠি ঠুকঠুক করে এসে বসেন। এখন সবে অক্টোবরের মাঝামাঝি, শীত পড়েনি, পড়ব পড়ব করছে। এখনই ওই কচি শীতের বিরুদ্ধেই ধূর্জটিবাবুরই রণসাজ। তাঁর এই শীতবস্ত্রের বর্ম দেখে মহিতোষ মজুমদারের স্ত্রী হাসেন, কিন্তু যাঁকে নিয়ে হাসি ঠাট্টা তিনি নির্বিকার, তাঁর কোনো লজ্জা সংকোচ নেই। মহিতোষবাবু একসময় পুলিশ অফিসার ছিলেন, অসময়ে চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছেন। তার পুলিশি জীবনের নানা ঘটনা শুনতে ধূর্জটিবাবু ভালোবাসেন। সেই লোভে এই কদিন ধরে রোজ সন্ধ্যাবেলা উনি এখানে আসেন। কেন যে মহিতোষবাবু পুলিশের চাকরির মতো লোভনীয় কাজ রিটায়ার করার আগেই ছেড়ে দিয়েছিলেন সে কথা একমাত্র বাড়ির লোক ছাড়া আর কাউকে বলেননি। কেননা বললেও তা কেউ বিশ্বাস করবে না। শুধু চাকরি ছাড়াই নয়, একেবারে দেশ ছাড়া হতে হয়েছিল। এখানে উনি এসেছেন মাস ছয়েক হলো। শান্ত নিরিবিলি জায়গা, ভদ্রলোকের বাস তেমন নেই। কেননা শহর বলতে যা বোঝায় তা এখান থেকে ক্রোশখানেক দূরে। মহিতোষবাবুর বাংলোর অল্প দূরে একটা পুরনো দোতলা বাড়ি, ওই একটি দোতলা বাড়ি। উপরের জানালাগুলো সবসময়ই বন্ধ, একতলায় লোক থাকে, তারা বাঙালি নয়, মিশুকেও নয়। তবে কয়েকদিন হলো ধূর্জটিবাবু নামে এক বৃদ্ধ ভদ্রলোক ওই বাড়িতে এসেছেন। তিনি নিজেই এসে মহিতোষবাবুর সঙ্গে আলাপ করেছেন। উনি অবশ্য সকালের দিকে আসেন না, বিকেলেও শীতের ভয়ে বড় একটা দূরে কোথাও যান না। ঠান্ডার ধাত, একটুতেই নাকি বুকে কফ জমে গলা বসে যায়। তিনি অল্প কথা বলেন, তবু বিদেশে এই বাঙালি অতিথিকে পেয়ে মহিতোষবাবু ও তার স্ত্রী খুব খুশি। স্বামী স্ত্রী ছাড়া এ বাড়িতে আরেকজন আছে, তার নাম লক্ষণ। লম্বা চওড়া, যাকে বলে দশাশয়ী চেহারা, তাই কুচকুচে কালো রং আর পাথরের মতো বোবা, কাজ করে অসুরের মতো। ভোরবেলা আসে, কাজ করে রাতের খাবার নিয়ে চলে যায় নদীর ওপারে। ধূর্জটিবাবু ওকে প্রথম দেখেই আঁতকে উঠেছিলেন, ফিসফিস করে বলেছিলেন, ওই লোকটার কাছ থেকে সাবধান থাকবেন মশাই, আমি বলছি ও মানুষ খুন করতে পারে। এ কথা শুনে মহিতোষবাবু স্ত্রী শিউরে উঠেছিলেন, কিন্তু এক সময়ের দোর্দণ্ড প্রতাপ মহিতোষবাবু ভয় পাননি। ভয় পেয়েই বা কি করবেন, সন্দেহ করে না হয় ছাড়িয়ে দিলেন, তারপর লোক পাবেন কোথায়। রোজ সন্ধ্যাবেলা ধূর্জটিবাবু এসে মহিতোষবাবুর কাছে তার পুলিশি জীবনের যত খুন খারাপির গল্প ছেলে মানুষের মতন শোনেন। লণ্ঠনের আলো থেকে চোখ আড়াল করার জন্য
উনি একটা কিছু বই কিংবা কাগজ চিমনির গায়ে ঠেকিয়ে রাখেন। একটা ঘটনা বলা শেষ হয়ে গেলে উনি নাকে কেমন একটা ঘোঁত ঘোঁত শব্দ করেন, অর্থাৎ ঘটনাটা তার পছন্দ হলো না, অন্য ঘটনা শুনতে চান, যেন তিনি কোনো বিশেষ ঘটনা খুঁজে বেড়াচ্ছেন। সময়ে সময়ে মহিতোষবাবুর মনে হতো ধৈর্যটিবাবু হয়তো বা কোনো ছদ্মবেশী লেখক, প্লট খুঁজে বেড়াচ্ছেন। শেষে আজ মহিতোষবাবু তার জীবনের সেই একান্ত গোপনীয় রোমাঞ্চকর কাহিনীটা বলতে শুরু করলেন, যে কাহিনীর নায়ক দুটি স্কুলের ছাত্র, মহিতোষ আর ভৈরব। কাহিনী শুরু করার সঙ্গে সঙ্গেই কেমন যেন কতকগুলো অশুভ লক্ষণ দেখা দিল। দেওয়ালে একটা ছবি টাঙানো ছিল, সেটা হঠাৎ ঝনঝন করে পড়ে ভেঙে গেল। এই সন্ধ্যাবেলায় বাড়ির ছাদে কি একটা পাখি বিশ্রী শব্দে ডেকে উঠল, সেটা শুনে মহিতোষবাবুর মতো লোকও চমকে উঠলেন। তারপরই মনে হলো যেন প্রচণ্ড ঝড় উঠেছে। তিনি জানলার কাছে গিয়ে দাঁড়ালেন, কিন্তু কালিঢালা অন্ধকার আকাশ ছাড়া ঝড়ের কোনো লক্ষণই দেখতে পেলেন না। এসব কি হচ্ছে, মনে মনে মহিতোষবাবু যেন নিজেকেই প্রশ্ন করলেন, কিন্তু প্রকাশ্যে কিছু বললেন না। নিজেকে একটু গুছিয়ে নিয়ে তিনি গল্প বলতে শুরু করলেন। ভৈরব ছিল তার স্কুলের বন্ধু, একই সঙ্গে পড়তেন তারা। কতই বা বয়স হবে তখন, ওই 13-14। ভৈরব ছিল একটু অদ্ভুত প্রকৃতির, তার স্বভাবের সঙ্গে মহিতোষের স্বভাবের কোনো মিল ছিল না। তবু ভৈরব কেন যে মহিতোষকে খুব ভালোবাসত তার কারণ অজানা। পড়াশোনায় ভৈরবের মন ছিল না, ওই বয়সেই সে টুকটাক ঝাড়ফুঁক শেখার জন্য গ্রামে গ্রামে ঘুরত, ওঝাদের বাড়ি গিয়ে বসে থাকত। সে ওঝারা সাপের ওঝা নয়, ভূত ছাড়াবার ওঝা। ওর চেহারাটাও ছিল তেমনি কালো সন্ডাগণ্ডা, ছোট করে কাটা চুল, সে চুলে কখনো তেল পড়ত না, আর চোখ দুটো ছিল পাথরের চোখের মতো নিষ্প্রাণ। ওই চোখের দিকে তাকিয়ে মাস্টার মশাইরা পর্যন্ত ওর সঙ্গে কথা বলতে পারতেন না। এমন ছেলেকে কেউ ভালোবাসতে পারে না, মহিতোষ পারতেন না। কিন্তু ছুটির পর ভৈরব একরকম জোর করে মহিতোষকে টেনে নিয়ে যেত নির্জন জায়গায়, বিশেষ করে শ্মশান কিংবা কবরখানায়। সেখানে বসে ও যেসব কথা মহিতোষকে শোনাত, তাতে বেচারি মহিতোষের রক্ত জল হয়ে যেত। যেমন বলতো, ওনাকে ভূত নামানো প্রায় শিখে ফেলেছে, অমুক গ্রামের অমুক ওঝা ওর গুরু। একদিন বলল, খুব ইচ্ছে করে তিব্বত যেতে, ওখানকার লামারা নাকি প্রেত সিদ্ধ। মহি ভাই জনা, তোতে আমাতে একবার তিব্বত ঘুরে আসি। শোনো কথা, তিব্বত যেন এপাড়া ওপাড়া, শুধু গিয়েই কদিন থেকে ফিরে আসে। চল না মহি, লেখাপড়া শিখে ভালো ছেলে হয়ে বাড়ি বসে থেকে কি হবে, তার চেয়ে যদি প্রেত সিদ্ধ হতে পারিস তাহলে দুনিয়ার সবকিছু চলে আসবে এই হাতের মুঠোয়। এসব কথায় মহিতোষ সাড়া দিতে পারতেন না। ভৈরবের হাত থেকে নিস্তার পাওয়ার জন্যে শেষ পর্যন্ত এড়িয়ে যেতে লাগলেন, ছুটি হতে না হতেই তিনি ছুটে বাড়ি পালাতেন। একদিন ভৈরব মহিতোষকে একা পেয়ে ওর হাতটা শক্ত করে চেপে ধরল। ওর ডান হাতে একটা বাড়তি ছোট আঙুল ছিল, সেটা আবার ছুরির ফলার মতো পাঁকা, দেখলে গা শিউরে উঠত। সেই বেঁটে আঙুলটার তীক্ষ্ণ নখ দিয়ে মহিতোষের হাতে দাগ কেটে দিয়ে বলল, কিরে আমায় এড়িয়ে যাচ্ছিস, কিন্তু মনে রাখিস আমায় দূরে ঠেলে দিলেও আমার হাত থেকে নিষ্কৃতি পাবি না, আমি তোকে কাছে টানবই। ছেড়ে দে ভাই, আমায় ছেড়ে দে, বলে কোনো রকমে সেদিন মহিতোষ ওর হাত ছাড়িয়ে পালিয়েছিলেন। আবার একদিন পাকড়াও করেছিল ভৈরব, বলেছিল,
তুই না যাস আমি একাই তিব্বত যাব। সেখানে যদি মরেও যাই তবু তোকে দেখা দেবই। আমার গুরু বলেন প্রেতাত্মা খুব ইচ্ছে করলে দেহ ধারণ করে কিছুক্ষণের জন্য দেখা দিতে পারে, তবে তার জন্য আত্মাকে প্রচণ্ড কষ্ট পেতে হয়, মুক্তিও আটকে যায়। তা যায় যাক, তবু তোর সঙ্গে দেখা করতে আসব। এই পর্যন্ত বলে ভৈরব একটু থেমেছিল, তারপর বলেছিল, তবে একটা কথা, দেখা করতে এলে তুই যদি আমায় অপমান করিস, আমায় তাড়িয়ে দিস, তাহলে বন্ধু বলেও খাতির করব না, তোকে মেরে আমার সঙ্গী করে নেব। মোহিতোষ তখন ভয়ে থরথর করে কাঁপছেন। বল, দেখা দিলে কাছে ডাকবি? নিষ্কার পাওয়ার জন্য মোহিতোষ তাড়াতাড়ি বলেছিলেন, এখন মোরাটোরের কথা কেন ভাই, এখনো ঢের সময় আছে। ভৈরব দাঁতের ফাঁকে হেসে বলেছিল, তা আছে, কিন্তু ওই আর কি, যদি কথা বললাম আর কি। বল, দেখা করতে এলে ফিরিয়ে দিবি না? না। প্রতিজ্ঞা? হ্যাঁ প্রতিজ্ঞা। আমায় তখন দেখলে চিনতে পারবি তো, ডান হাতে এই আঙুল বলে ডান হাতটা মুখের কাছে তুলে ধরেছিল। অমনি ওর ওই ক্ষুদে আঙুলটা তির তির করে কাঁপতে লেগেছিল। আর কপালের বাঁদিকে এই কাটা দাগ মনে থাকবে তো? হ্যাঁ ভাই থাকবে, খুব থাকবে বলে কোনো রকমে পালিয়ে এসেছিলেন। এরপর হঠাৎই একদিন ভৈরব বাড়ি থেকে নিরুদ্দেশ, আর তার খোঁজ পাওয়া গেল না। হঠাৎ ঘরের মধ্যে একরকম ছুটেই ঢুকলেন মহিতোষবাবু স্ত্রী, তার চোখে মুখে ভয়ের ছাপ। ছাদে কিসের শব্দ হচ্ছে? মহিতোষবাবু চমকে উঠলেন, ছাদে শব্দ? হ্যাঁ শোনো। মহিতোষবাবু কান পাতলেন, খুব মৃদু একটা শব্দ, কে যেন ছাদে ঘুরে বেড়াচ্ছে। মহিতোষবাবু ঘর থেকে বেরিয়ে এসে অন্ধকার ছাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, ছাদে কে, কে ছাদে? উত্তর পেলেন না, শব্দটা থেমে গেল। একটু পরে লক্ষণ এসে দাঁড়াল, সে জানাল ছাদে একটা খারাপ ধরনের পাখি বসেছিল, সেটাকেও তাড়াতে গিয়েছিল। তবু ভালো, পরক্ষণেই মহিতোষবাবু ভাবেন তাই বা কেন, এতদিন পর হঠাৎ খারাপ পাখি কোথা থেকে এলো? এত যে কাণ্ড হচ্ছে, পরম ধৈর্যবান শ্রোতাটির মধ্যে কিন্তু কোনো চাঞ্চল্য নেই। সেই যে অন্ধকারে মুখ আড়াল করে গল্প শুনে যাচ্ছিলেন, টু শব্দটি নেই, বোধহয় ঘটনাটা তার ভালোই লাগছে। তারপর অনেকগুলো বছর কেটে গেছে। মহিতোষবাবু আবার তার কাহিনী শুরু করলেন, ভৈরবের কথা ভুলেই গিয়েছিলেন। তখন তিনি কলকাতার কাছাকাছি এক জায়গার থানার ওসি। একদিন একটা মার্ডার কেস এলো, মহিতোষবাবু লাশ দেখলেন, প্রবল আক্রোশে কেউ লোকটাকে একেবারে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এমন তো কত লাশই দেখেছেন তিনি, কিন্তু কেন যে এই মৃতদেহটা দেখে থমকে গিয়েছিলেন তা বুঝতে একটু সময় লেগেছিল। মৃতের বয়স বছর 52-53, কালো কুচকুচে রং, এই বয়সেও পেশল চেহারা, নাক থেবড়া, মুখটা যেন চেনা চেনা লাগলো। তারপর ডান হাতে ছটা আঙুল দেখেই মহিতোষবাবু চমকে উঠলেন, আঙুলটা আবার ছুরির ফলার মতো বাঁকা। কপালের রক্তটা মোছো তো, হুকুম দিয়েছিলেন একজন কনস্টেবলকে। রক্তের ছোপ মুছে ফেলতেই দেখা গেল কাটা দাগ। বুঝতে বাকি রইল না, এ তার সেই ছোটবেলাকার ক্লাস ফ্রেন্ড ভৈরব।
জানা গেল ও নাকি এই অঞ্চলের এক কুখ্যাত সমাজ বিরোধী, নিজেদের মধ্যে রেষারেষির জন্যই প্রাণ হারিয়েছে। ভৈরব যে তার চেনা মহিতোষবাবু তা প্রকাশ করলেন না, লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে বাসায় ফিরে এলেন। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, একদিন যে প্রেত সিদ্ধ হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল শেষ পর্যন্ত সে হয়ে গেল কিনা একটা ডার্ক সাইটের সমাজ বিরোধী। যাই হোক, এই খুনের তদন্তভার পড়েছিল মহিতোষবাবুর ওপরেই। কোথায় কোথায় ভৈরব থাকতো, তার দলে আর কে কে আছে, কেই বা ওকে খুন করল, এই সব তদন্ত শুরু করতে হলো। কিন্তু বিশেষ কোনো ক্লু পাওয়া গেল না। তাছাড়া এইসব সমাজ বিরোধীদের খুনের কেস নিয়ে মাথা ঘামানোর ইচ্ছেও তার বিশেষ ছিল না। কেসটা ক্রমে ধামাচাপা পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় তার জীবনে একটা মারাত্মক ঘটনা ঘটতে শুরু করল। একদিন রাত বেশ গভীর, নিস্তব্ধ অঞ্চলটা, মনে হলো কে যেন দরজায় ঠুক 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 করে টোকা দিচ্ছে। ঘুম ভেঙে গেল মহিতোষবাবুর, কিন্তু কিছু আর শোনা গেল না। ভাবলেন বোধহয় স্বপ্ন দেখছেন। পাশ ফিরে চোখ বুঝলেন, একটু পরেই আবার সেই শব্দ। এবার বিছানায় উঠে বসেই হাঁকলেন, কে? উত্তর নেই। পাঁচ মিনিট পরে আবার সেই শব্দ, এবার জোরে। মহিতোষবাবু উঠতে যাচ্ছিলেন, ওর স্ত্রী বাধা দিলেন, যেও না। মহিতোষবাবু হচ্ছেন পুলিশ অফিসার, এত অল্পে ভয় পেলে কি তার চলে? দাঁড়াও দেখি, বলে আলমারি খুলে রিভলভারটা নিয়ে দরজা খুলতে গেলেন। আর ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা অল্প বয়সী ছেলের গলা শোনা গেল, মহি, আমি এসেছি, খুব দরকার। গলার স্বর শুনে মহিতোষবাবু অবাক, যেন অনেক দিন আগের খুব চেনা গলার স্বরটা। তাড়াতাড়ি দরজা খুললেন, কিন্তু কেউ কোথাও নেই। মহিতোষবাবুর বাড়ির সামনে সরু একফালি প্যাসেজ আছে, প্যাসেজটা গিয়ে পড়েছে বড় রাস্তায়। এই প্যাসেজ দিয়ে যাওয়া আসা করতে হয়। দরজার সামনে কেউ নেই দেখে মহিতোষবাবু প্যাসেজের ওপর টর্চ ফেললেন। দেখলেন সেখানে একটা লোক দাঁড়িয়ে, খালি গা, পরনে একটা লুঙ্গি, মাথায় ফেটটি বাঁধা, মুখটা রক্তে জবজবে। এ আবার কে? এত রাত্রে এখানে কেন? পুলিশের লোক বলে লোকটা কি নালিশ জানাতে এসেছে? তাকে কিছু বলতে যাবেন, স্পষ্ট দেখলেন লোকটার হাতের ইশারায় তাকে ডাকছে। মহিতোষবাবু রিভলভারটা শক্ত করে ধরে এগিয়ে চললেন। এগিয়ে গেলেন একেবারে ওর তিন ফুটের মধ্যে। সঙ্গে সঙ্গে এক চাঙড় বরফ যেন তার মেরুদণ্ড দিয়ে নেমে গেল, হাত পা অসাড় হয়ে এলো। কে? এ তো ভৈরব, সেই যে খুন হয়েছিল, যার খুনের কিনারা এখনো হয়নি। আশ্চর্য, সে কি করে? পরক্ষণেই দেখলেন ও এগিয়ে যাচ্ছে রাস্তার দিকে, হাতের ইশারায় কি বলে ডাকছে, এসো আমার সঙ্গে এসো। মন্ত্রমুগ্ধের মতন তিনি ওর পিছনে পিছনে চললেন। ও গলি থেকে পথে নামল, রাস্তা নির্জন, অন্ধকার। আগে আগে চলেছে ভৈরবের ছায়ামূর্তি, পিছনে মহিতোষবাবু। মাঝে মাঝেই সে পিছন ফিরে দাঁড়াচ্ছে আর ইশারায় ডাকছে। ও কোথায় কি উদ্দেশ্যে ডেকে নিয়ে যাচ্ছে কে জানে। মহিতোষবাবু চলেছেন তো চলেছেনই, একটা কথাই শুধু ওর মনে পড়ছে, দরজা ঠেলবার সময় ছোট ছেলের গলায় ভৈরব বলেছিল, খুব দরকার। কিসের দরকার? তবে কি ওর খুনির কাছে নিয়ে যেতে চায়? এ কথা মনে হতেই মহিতোষবাবু খুব ভয় পেলেন, এভাবে একা যাওয়া তাঁর উচিত নয়। তখনই তিনি ফিরে যেতে চাইলেন, কিন্তু ঠিক কোথায় এসে পড়েছেন তা বুঝতে পারলেন না। তার মাথাটা ঝিমঝিম করে উঠল, পা দুটো যেন অসাড় হয়ে এলো, তিনি আর হাঁটতে পারলেন না। ফুটপাতের ওপরেই বসে পড়লেন,
জ্ঞান ফিরে এলো ভোরবেলায়, তখন একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে এলেন। এই পর্যন্ত বলে মহিতোষবাবু থামলেন। ধূর্জটিবাবু সেই যে শীতের ভয়ে অন্ধকারে মুখ লুকিয়ে গুটিসুটি আধশোয়া হয়েছিলেন তেমনই রয়েছেন, সাড়া শব্দ নেই। ঘরের মধ্যে কেমন একটা অস্বস্তিকর আবহাওয়া থমথম করছে। বাইরে কতগুলো কুকুর কেন যে এই বাড়িটা লক্ষ্য করেই ক্রমাগত ঘেউ ঘেউ করতে লাগলো কে জানে। ঘরে এই মুহূর্তে মহিতোষবাবু আর ধূর্জটিবাবু ছাড়া অন্য কেউ নেই। তবে কেন কুকুরগুলো, না, ঘরে আরও একজন কখন নিঃশব্দে এসে ঘরের চৌকাঠে দাঁড়িয়ে মহিতোষবাবুর কথা শুনছে, কেউ তা খেয়াল করেনি। কে? ও লক্ষণ! মহিতোষবাবু যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। দে তো বাবা, জানলাগুলো বন্ধ করে, বড্ড ঠান্ডা বাতাস আসছে। লক্ষণ কোনো উত্তর দিল না। দৈত্যের মতো বিরাট চেহারা নিয়ে ধুপ ধুপ করে পায়ের শব্দ তুলে জানলাগুলো বন্ধ করে দিয়ে ভেতরে চলে গেল। কি মশাই, ঘুমিয়ে পড়লেন নাকি? বলে যান। মুখ না তুলেই কফ জড়ানো স্বরে সংক্ষিপ্ত উত্তর দিলেন ধূর্জটিবাবু। তারপর থেকে প্রায় রাত দুপুরে দরজায় শব্দ। মহিতোষবাবুকে উঠতে হতো, দেখতেন দরজার বাইরে ভৈরব দাঁড়িয়ে। একদিন বিরক্ত হয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিতে গিয়েছিলেন। উফ, ভৈরবের সে কি রাগ, কি দৃষ্টি! চোখ দুটো যেন হলদে বোতামের মতো অভিব্যক্তি শূন্য অথচ ভয়ঙ্কর। তখন মনে হচ্ছিল তক্ষুনি বুঝি মহিতোষবাবুর ওপর ঝাঁপিয়ে পড়ে ওর ছটা আঙুল দিয়ে টুটি চেপে ধরবে। বাধ্য হয়ে মহিতোষবাবুকে বাড়ি বদলাতে হল, কিন্তু সেখানেও ভৈরব হাজির। এমনি করে যেখানেই যান ভৈরবের হাত থেকে নিষ্কৃতি পান না। একদিন তো সবে সন্ধেবেলা, লোডশেডিং, বাড়ি ফিরছিলেন মহিতোষবাবু। দেখলেন গলির মুখে ভৈরব কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। এখন আর নাম ধরে ডাকে না, শুধু ওর সেই ভয়ঙ্কর হলুদ বোতামের মতন চোখ দিয়ে যেন গিলতে আসে। তাই শেষ পর্যন্ত বলতে পারেন একেবারে দেশ ছেড়ে পালিয়ে এসেছি। কি বলবো মশাই, ভৈরবের ভয়ে রাতে ঘুমোতে পারতাম না। এখানে এসে মনে হচ্ছে নিস্তার পেয়েছি। গল্প আমার এখানেই শেষ বলে মহিতোষবাবু একটা সিগারেট ধরালেন। আরামে একটা সুখটান দিয়ে বললেন, এসব কথা কাউকে বলিনি, বলতে চাই না, বললেও কেউ বিশ্বাস করবে না। নেহাত আপনি। কথা শেষ হলো না মহিতোষবাবুর। তার মনে হল ঘরটা যেন হঠাৎ কুয়াশায় ভরে উঠেছে। এ কি এত কুয়াশা, কোথা থেকে এলো? জানলাগুলো তো সব বন্ধ। এমনই সময় সেই কুয়াশার মধ্যে থেকে ধূর্জটিবাবু নড়ে চড়ে সোজা হয়ে বসলেন। হলদে বোতামের মতো দুটো চোখ কুয়াশার ভেতরেই ধিকি ধিকি চলছে। এক টানে খুলে ফেললেন হাতের দস্তানা। লণ্ঠনের ঘোলাটে আলোয় দেখা গেল শীর্ণ একটা হাত ক্রমশ এগিয়ে আসছে। সেই হাতে ছটা আঙুল, ছুরির ফলার মতো অতিরিক্ত সেই আঙুলটা কাঁপছে তীর তীর করে। আতঙ্কে চিৎকার করে উঠতে গেলেন মহিতোষবাবু, কিন্তু কুয়াশায় দম বন্ধ হয়ে গেল। দুদিন পর সুস্থ হয়ে উঠলেন মহিতোষবাবু। কি যে ঘটেছিল কিছুই বুঝে উঠতে পারলেন না। জানলেন সেই রাত্রে লক্ষণে ডাক্তার ডেকে এনে তাকে বাঁচায়, কিন্তু ধূর্জটিবাবুর পাত্তা আর পাওয়া যায়নি। সেদিন বিকেলে সেই দোতলা বাড়িতে ধূর্জটিবাবুর খোঁজ নিতে গেলেন মহিতোষবাবু। অবাঙালি বৃদ্ধ একজন বললেন, দুদিন আগেই হঠাৎ ভোরবেলা সেই বাঙালিবাবু চলে গেছেন, তিনি এদের কেউ নন, চিনতেনও না।
কলকাতা থেকে নাকি এসেছিলেন কয়েকদিনের জন্য। কোথাও থাকার জায়গা পাচ্ছিলেন না বলে বাইরের ঘরটা ভাড়া নিয়েছিলেন। মহিতোষবাবু স্তম্ভিত হয়ে গেলেন। শুনলেন ভৈরব, গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। আমাদের গল্পমালা চ্যানেলে এমন ধরনের ভিন্ন স্বাদের গল্প আসতেই থাকবে। আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য গল্পগুলিও শুনুন এবং আমাদেরকে জানান যে গল্পগুলি আপনাদের কেমন লাগছে। আজকের মতো এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে আরও একটি নতুন এপিসোডে।